ভারতীয় পণ্য বয়কটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে এখনও অজানা যে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক কেমন এক অনুসন্ধানে ভারতের সরকারি হিসাবে দেখা যাচ্ছে বর্তমানে ভারত ভ্রমণকারী বিদেশিদের শীর্ষে আছে বাংলাদেশি এছাড়া ভারতের বৈদেশিক মুদ্রা অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম সরকারি হিসাবে দু সালে বাংলাদেশের আমদানি ছিল দুইশো কোটি ডলার যা এখন দাঁড়িয়েছে এক কোটি ডলার এবং বাংলাদেশ এখন ভারতের চতুর্থ শীর্ষ রপ্তানি বাজার আবার সরকারিভাবে বিদ্যুৎ জ্বালানি তেল ও তরলীকৃত গ্যাস আমদানি প্রায় শূন্য থেকে শত কোটি ডলার ছাড়িয়ে গেছে এর বাইরে আছে সীমান্ত হাট যার বাণিজ্যিক মূল্য অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো জয়শ্রী সেনগুপ্তের হিসাবে আনুমানিক শত কোটি ডলার তাছাড়া নিত্যপণ্য খাবারের চাল গম ও পেঁয়াজ আমদানি ঘাটতি হলে বাজারে দাম বেড়ে যাওয়ার সময় ভারত থেকে এসব পণ্য আমদানি করা হয় পোশাক শিল্পের সুতা ওষুধ শিল্পের অনেক কাঁচামাল আসে ভারত থেকে তবে ভারত থেকে আমদানির বিপরীতে দুই বিলিয়ন বা দুইশো কোটি ডলারের পণ্য ভারতে রপ্তানি করে বাংলাদেশ আর শুধুমাত্র এই রপ্তানির অঙ্কটাই রুপিতে লেনদেন করা যায় এর বাইরে আমদানির বাকি অর্থ শোধ করতে হয় ডলারে